দেখুন যে কোনো জায়গায় এসে পড়তে পারে উত্তর কোরিয়ার মিসাইল সতর্ক করলেন জাপানের প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে সোমবার বেলগ্রেড সফরে গিয়ে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভুচিচের সঙ্গে সাক্ষাতে এমনটাই দাবি করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানি প্রধানমন্ত্রী সার্বিয়াকে সতর্ক করে দিয়ে বলেন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র বেলগ্রেডেও আঘাত আনতে সক্ষম জাপান সহ আমেরিকার মিত্র দেশগুলো উত্তর কোরিয়াকে গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন ওয়াশিংটন ও কিছু সঙ্গী দেশ উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা বন্ধ করার জন্য চাপ দিচ্ছে কিন্তু পিয়াং বলছে মার্কিন সরকার ও তার মিত্ররা যতদিন উত্তর কোরিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রাখবে ততদিন দেশটি নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করতে থাকবে সোমবার সার্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর জাপানি প্রধানমন্ত্রী এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন সার্বিয়াসহ বলকান অঞ্চলের সবগুলো দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় টোকিও তবে সার্বিয়াসহ বলকান অঞ্চলের দেশগুলোকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বলে অভিহিত করেন